আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওটি হচ্ছে ভর্তি সম্পর্কে। স্কুলে ভর্তির আবেদন শুরু 12ই নভেম্বর, বাছাই ডটারিতে। ওকে, তো এই সম্পর্কে বিস্তারিত আমরা এই প্রথম আলো থেকে জানবো। তো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব সরকারি প্রাথমিক, সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলা অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের 2025-2026-এর জন্য প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ওকে, তো প্রথম শ্রেণী থেকে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী 12 নভেম্বর থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি সূত্রে জানা গেছে, 23শে অক্টোবর অনুষ্ঠিত সভায় আবেদন গ্রহণের এ সময় নির্ধারণ করা হয়। 30শে নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে, এরপর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে লটারি। এই প্রক্রিয়ায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে শূন্য আসনের তথ্য চেয়েছে মাওসি। 30শে অক্টোবর থেকে 8ই নভেম্বরের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে এসব তথ্য দিতে হবে। কোনো শ্রেণী শাখার জন্য শিক্ষার্থীর চাহিদা সংখ্যা কোনোভাবেই 55 জনের বেশি দেওয়া যাবে না। তথ্য ফর্মে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠান প্রধানেরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ 3টি থানাকে পুলিশ স্টেশন অর্থাৎ ক্যাচমেন্ট এলাকা হিসেবে নির্ধারণ করবেন। প্রতিবারই বছরের শেষ সময়ে এসে পরবর্তী বছরের ভর্তি প্রক্রিয়া চলে। ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়। আগে কেবল প্রথম শ্রেণীতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে, কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে 2021 শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলিতে সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে একই প্রক্রিয়া ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হচ্ছে। এবার কোটায় ভর্তির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেমন এতদিন মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং পুত্রকন্যা পাওয়া না গেলে নাতি নাতনিদের ভর্তির জন্য 5% কোটা সংরক্ষিত রাখার নিয়ম ছিল। নতুন সিদ্ধান্ত হলো মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার 5% কোটা সংরক্ষিত থাকবে। না পাওয়া গেলে মেধা তালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে এখন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা ও মঙ্গল কামনা করে আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।